আসসালামু আলাইকুম, আমি সাবজেদা আক্তার, সহকারী শিক্ষক আমিন সাজেদা, ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব কৃষি শিক্ষা ষষ্ঠ শ্রেণীর অধ্যায় এক হচ্ছে আমাদের জীবনে কৃষি। এই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। আমাদের জীবনে কৃষি, আমাদের এই বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, অর্থাৎ আমরা কৃষির উপরেই নির্ভরশীল এবং কৃষিজীবী মানুষই আমাদের এই বাংলাদেশে বেশি। কৃষির উপর নির্ভর করেই বাংলাদেশের বেশিরভাগ মানুষের জীবন চলে এবং কৃষির মাধ্যমে আমরা হচ্ছে আমাদের খাবার দাবার, শাকসবজি, ফলমূল আমরা পেয়ে থাকি এবং মাছ, বিভিন্ন ধরনের পশু পাখি আমরা এগুলো পেয়ে থাকি এই কৃষির মাধ্যমে। যদি আমাদের এই বাংলাদেশে কৃষি না থাকতো তাহলে আমাদের খাদ্য সমস্যা হতো। আমাদের জীবনে কৃষি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা কৃষি আমাদের দৈনন্দিন জীবনের মৌলিক চাহিদাগুলো মেটানোর প্রায় সকল উপকরণ উৎপাদন ও সরবরাহ করে থাকে। তাই এছাড়াও আবার বিভিন্ন পণ্য ও সেবা ক্রয়ের অর্থ কৃষি যোগান দেয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্য খাতের চাহিদাগুলো পূরণে আমাদের জীবনে কৃষি তাই ব্যাপক ভূমিকা রাখে। এখন আলোচনা করব কৃষির পরিধি ও পরিসর নিয়ে, অর্থাৎ আমাদের এই কৃষি ক্ষেত্রগুলো কি কি এবং এর পরিধিটা কতটুকু। কৃষি একটি আদি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা, কারণ কৃষকেরা অনেক কষ্ট করে আমাদের জন্য ফসল ফলায়। তারা যদি ফসল না ফলাতো তাহলে আমরা এই খাবার দাবারগুলো কোথা থেকে পেতাম। তাই কৃষি হচ্ছে একটি আদি আধুনিক এবং অত্যন্ত সম্মানজনক পেশা, কারণ এর মাধ্যমেই মানুষের মৌলিক চাহিদাগুলো মেটানো যায়। মানুষের মৌলিক চাহিদা বলতে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষাকে বোঝায়। তাই সঙ্গত কারণে কৃষির পরিধি হচ্ছে ব্যাপক। ফসল উৎপাদন, পশুপালন, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ ও বনায়ন কৃষির অন্তর্ভুক্ত বিষয়। কৃষি আমাদের খাদ্য যোগান দেয়। ধান, গম, আলু, ভুট্টা, শাকসবজি, ফল ফলাদি এসব খাদ্য ও পুষ্টি আমরা কৃষি থেকে পাই। পাট, তুলা ও রেশম থেকে কাপড় তৈরির সুতা পাই। কাঠ, বাঁশ, খড়, শন, গোলপাতা ইত্যাদি থেকে গৃহ নির্মাণ সামগ্রী ও আসবাবপত্র আমরা পাই। বাঁশ, খড়, গবাদি পশুর গোবর, গাছের ডাল ইত্যাদি জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। কাঠ ও আখের ছোবড়া, বাঁশ ইত্যাদি থেকে আমরা কাগজ পেয়ে থাকি। আমলকি, হরতকি, বয়রা, ধানকুনি, বাসক ইত্যাদি থেকে ঔষধ পাওয়া যায় এবং ঔষধি বিভিন্ন ধরনের গাছগাছরা আছে যেগুলো আমাদের কৃষকেরা রোপণ করে থাকে এবং এগুলো আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তাছাড়া দুধ, মাংস, ডিম পুষ্টি সমৃদ্ধ খাবার আমরা পেয়ে থাকি পশু পাখি পালন করে, আর এর সবই হলো কৃষি। খাদ্য উৎপাদন এবং বস্ত্র বাসস্থানের উপাদান সরবরাহ করে থাকেন কৃষি। কৃষিভিত্তিক বাংলাদেশের সার্বিক উন্নয়ন কৃষি নির্ভর। তাই কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। আমাদের এই মৌলিক চাহিদাগুলো মেটানো হয় বিভিন্ন ফসল উৎপাদন, পশু পাখি পালন, তারপর মৎস্য চাষ ও বনায়নের মাধ্যমে। বিভিন্ন ফসল বলতে মাঠ ফসল যেমন দানা, তেল, আঁশ, পানীয়, ডাল ও উদ্যান জাতীয় ফসলকে বোঝায়। পশু পাখি প্রতিপালন বলতে বোঝায় স্বাস্থ্যসম্মত গবাদি পশু, হাঁস মুরগি পালন এবং পশু খাদ্য উৎপাদনকে বোঝায়। মৎস্য চাষ বলতে বদ্ধ ও মুক্ত জলাশয়ে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন জাতের মাছের চাষকে বোঝায়। আর বনায়ন বলতে বোঝায় প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়নকে বোঝায়। তারপরে হচ্ছে ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন। ফসল এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন এই বিষয়গুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। ফসল উৎপাদন কৃষি কর্মকাণ্ডের মূল বিষয়। মানুষের খাওয়া পরা অর্থাৎ বেঁচে থাকা ফসল উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চাষের উপর ভিত্তি করে আবার ফসলকে দুই ভাগ করা যায়, মাঠ ফসল, উদ্যান ফসল। মাঠ ফসল কোনটাকে বলা হয়? মাঠ ফসলের মধ্যে আছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। ধান, গম, ভুট্টা হলো দানা জাতীয় ফসল। দানা জাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য। দানা জাতীয় ফসল আমাদের শর্করার যোগান দেয়। আবার তেল জাতীয় ফসলও আছে, যেমন তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি থেকে আমরা তেল পেয়ে থাকি। পাট হচ্ছে আঁশ জাতীয় ফসল। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল। উদ্যান জাতীয় ফসল কোনগুলো? উদ্যান জাতীয় ফসল হচ্ছে সারা বছরই কৃষকেরা উদ্যান ফসল উৎপাদন করেন। উদ্যান ফসলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল, মশলা ইত্যাদি হচ্ছে। তারপরে শাকসবজির মধ্যে আছে লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু ইত্যাদি হচ্ছে শীতকালের প্রধান সবজি। চাল, কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গা, কচু, পটল, করলা ইত্যাদি হচ্ছে গ্রীষ্ম ও বর্ষাকালের ফসল। আবার ফলের মধ্যে আছে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফসল। শাকসবজি ও ফল থেকে আমরা ভিটামিন ও খনিজ পদার্থ পেয়ে থাকি, তাই এই ফসলগুলো হচ্ছে আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। তারপরে হচ্ছে মৎস্য। মাছ হচ্ছে আমাদের দেশের রূপালী সম্পদ এবং আমিষের প্রধান উৎস। আমিষ প্রাণীজ আমিষের সিংহভাগ অর্থাৎ 60%ই আমরা মাছ থেকে পেয়ে থাকি। আমাদের এই বাংলাদেশকে বলা হয় মাছে ভাতে বাঙালি, কারণ মাছ আমাদের খুবই প্রয়োজনীয় এবং আমাদের খুবই প্রিয় একটি খাবার। বাংলাদেশের মাটি ও পানি মাছ চাষের জন্য হচ্ছে উপযোগী। এদেশে চাষযোগ্য মাছের মধ্যে আছে রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, থাই পাঙ্গাস, সিলভার কার্প, ঘাস কার্প, সরপুটি, তেলাপিয়া ইত্যাদি উল্লেখযোগ্য। বাংলাদেশ থেকে চিংড়ি সহ অনেক প্রজাতির মাছ বিদেশে রপ্তানি হয়। বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মাছ চাষের অনেক প্রযুক্তি বের করেছে। আমাদের এই কৃষককে যদি মাছ চাষের জন্য আরো বেশি প্রযুক্তি নির্ভর করা হয়, তাহলে আমাদের বাংলাদেশে এই মাছ চাষের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে পশু পাখি। কৃষি কর্মকাণ্ডে বিরাট অংশ জুড়ে আছে পশু পাখি প্রতিপালন। পশু পাখি ছাড়া ফসল উৎপাদন ও পুষ্টির কথা ভাবা যায় না। গৃহপালিত পশুর মধ্যে হচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া প্রভৃতি অন্যতম। তন্মধ্যে গরু ও মহিষ হাল চাষ ও ভারবাহী হিসেবে ব্যবহার করা যায়। বর্তমানে যান্ত্রিক শক্তি পশু পাখির স্থান দখল করলেও এখনো আমাদের দেশে পশু শক্তি প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়নি। কৃষকেরা হাল চাষের কাজে গরু, মহিষ ব্যবহার করছেন ব্যাপকভাবে। গরু, ছাগল, মহিষ, ভেড়া এগুলো থেকে আমরা দুধ ও মাংস পেয়ে থাকি, এবং আবার হাঁস, মুরগি, তারপরে কবুতর, তিতির এগুলো পালন করে আমরা মাছ ও মাংস ও ডিমও পাচ্ছি। তারপরে হচ্ছে বন ও বনায়ন। গাছপালা দ্বারা আচ্ছাদিত এলাকাকে আমরা বন বলে থাকি। আর যে পদ্ধতিতে বন তৈরি করা হয় সেটাকে বলা হয় বনায়ন। আমরা জানি যে প্রাণী ও উদ্ভিদের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। গাছপালা অক্সিজেন ত্যাগ করে এবং কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আবার প্রাণী কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং অক্সিজেন গ্রহণ করে। কাজেই প্রাণীকে বাঁচাতে হলে গাছপালাকে বাঁচাতে হবে। কোনো দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সে দেশের মোট আয়তনের শতকরা 25% হচ্ছে বনাঞ্চল থাকতে হয়। বনে বিভিন্ন ধরনের পশু, পাখি, কীটপতঙ্গ থাকে। বনের মাধ্যমে একদিকে কাঠ ও জ্বালানি চাহিদা পূরণ হয় এবং অন্যদিকে পরিবেশ ভালো থাকে। তাহলে আমরা আজকের ক্লাসে আমরা শিখতে পেরেছি যে কৃষির পরিধি ও পরিসর এবং এগুলো নিয়ে শিখতে পেরেছি, এবং ফসল, মাঠ ফসল, উদ্যান ফসল, মৎস্য, পশু পাখি, বন ও বনায়ন এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আজকের ক্লাসে জানতে পেরেছি। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।